বৃষ্টি আইনেই হেরে সিরিজ ড্র করলো বাংলাদেশ। এখন হয়তো আরও কিছু রানের আক্ষেপ থেকে যাবে বাংলাদেশের। মাউন্ট মঙ্গানুয়ের বড় রানের মাঠেও যে সফরকারীরা মাত্র 110 রানের পুঁজি গড়েছিল, তবুও জয়ের আশা দেখিয়েছিলেন শেখ মেহেদী ও শরীফুল ইসলামরা। তবে শেষ দিকে ঝড় তুলে সেই জয় প্রায় ছিনিয়ে নেন নিউজিল্যান্ডের ব্যাটার জিমি নিশাম। যদিও আগেই ম্যাচ শেষ করে দিয়েছে বৃষ্টি, ডিএলএস ম্যাথডে বে অভালের মাঠে প্রথমবারের মতো আগে ব্যাট করা বাংলাদেশ পরাজিত হয়েছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে 14.4 ওভারে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 95 রান তুলেছিল স্বাগতিকরা। তখনই তারা 17 রানে এগিয়ে ছিল। গ্যালারিতে দর্শকদের মাঝে ছুটোছুটি ফেলে দেওয়া ঝোড়ো বৃষ্টি আর ক্রিকেটারদের মাঠে নামতে দেয়নি, ফলে 17 রানে জিতে সিরিজের সমতা ফেরালো নিউজিল্যান্ড। এর আগেই বে অভালে আগে ব্যাটিং করা কোনো দলই হারেনি, যেখানে বাংলাদেশের প্রথম। এর আগে 9 ওভারে 5 উইকেটে স্বাগতিকদের রান ছিল 49, 10 ওভার শেষে যা দাঁড়ায় 5 উইকেটে 63। এমন চাপে থাকা কিউইদের কি ম্যাচে ফেরার সুযোগ করে দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিয়মিত বোলাররা যেখানে ভালো করছেন তখন নিজে বোলিং এসে দিয়ে দিলেন 14 রান। একটি চার ও ছক্কার বাউন্ডারি মেরেছেন আক্রমণাত্মক ব্যাটসম্যান জিমি নিশাম। শান্তর হাতে অবশ্য অপশনও ছিল না তেমন, ক্রিজে দুই বাঁহাতি ব্যাটারের বিপরীতে অফ স্পিনে কেবল শেখ মেহেদী এক ওভার বাকি ছিল, তাই নিজে আক্রমণে এসেছিলেন যাতে হিতে বিপরীতই হলো। পরের ওভারে অবশ্য স্বাগতিকদের লাগাম টানেন মুস্তাফিজুর রহমান। 11 ওভারে তিনি দেন মাত্র 3 রান, কিন্তু এরপর ধীরে ধীরে রানের গতি বাড়িয়েছেন নিশাম ও মিচেল স্যাডনার। বৃষ্টি বিঘ্নিত ম্যাচের আগে নিয়ন্ত্রিত বোলিং করা রিশাদ হোসেন 2 ওভারে 19 রান দিয়ে বসেন। পরে 32 বলে কিউইদের দরকার মাত্র 16 রান। বাংলাদেশের প্রয়োজন ছিল 5 উইকেট, ফলে প্রায় ফসকে যাওয়া ম্যাচে বৃষ্টি আগেভাগেই ইতি টেনে দিল। ছোট পুঁজি নিয়ে বাংলাদেশকে শুরুতে আশা দেখিয়েছেন ডানহাতি অফ স্পিনার শেখ মেহেদী। ফিন অ্যালেনের আক্রমণাত্মক শুরুর পর তিনি সফরকারীদের জোড়া সাফল্য এনে দেন। প্রথমে রিভার্স সুইপ করতে গিয়ে আউট টিম সেফার্ট। এক রানে ডানহাতি ব্যাটসম্যান বেসামাল হয়ে ক্রিজের বাইরে বের হয়ে যান। সেই সুযোগে তার উইকেট ভাঙেন রনি তালুকদার। প্রথম ওভারে 4 রানে মেহেদী নেন 1 উইকেট। মাঝে এক ওভারে শরীফুল ইসলামের ওভারে 2-4 বাউন্ডারি পায় নিউজিল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারে এসে আবারও সফল মেহেদী। তার ফুল লেন্থ ডেলিভারি তুলে মারার চেষ্টায় মিড অফে ধরা পড়েছেন ড্যারিল মিচেল। এরপর গ্লেন ফিলিপসকে বোল্ড করে মেহেদীর দলে যোগ দেন শরীফুল ইসলামও। স্বাগতিক নিউজিল্যান্ড যখন চাপ সামলানোর চেষ্টায়, এরপরে রান আউটের দুর্ভাগ্য সঙ্গী মার্ক চ্যাপম্যানের। দুই ব্যাটসম্যানের সংঘর্ষে বোলি হতে হলো চ্যাপম্যানকে। মুস্তাফিজুর রহমানের বলে জোড়ো রানের চেষ্টায় ছিলেন চ্যাপম্যান ও অ্যালেন, কিন্তু ক্রিজের মাঝখানে দুজনের মুখোমুখি সংঘর্ষের পর তাদের গতি কমে যায়। চ্যাপম্যান ক্রিজে পৌঁছার আগে আফিফ হোসেনের থ্রো করা বল ধরে উইকেট ভেঙে দেন মুস্তাফিজ। এমন দুর্ভাগ্য ছাপিয়ে পরের ওভারে রিশাদ হোসেনের বলে 6 হাকান ইনফর্ম ব্যাটার অ্যালেন। ওই ওভারে কিউই পায় 9 রান। এরপর শরীফুল আক্রমণে এসে দ্বিতীয় দফায় সফল। ফিলিপসকে এক রানে বোল্ড করা এই পেসার এবার অ্যালেনকেও ইনসুইংয়ে বোকা বানান। বোল্ড আউট হয়ে ফেরার আগে 31 বলে 4টি 4 ও 2 ছক্কায় 38 রান করেন। 49 রানে 5 উইকেট হারিয়ে প্রায় ধুঁকছিল স্বাগতিক দলটি। সেখান থেকেই দলকে টেনে তোলেন নিশাম। শেষ পর্যন্ত 20 বলে 1 4 ও 2টি ছক্কায় তিনি 28 রানে অপরাজিত ছিলেন। স্যাডনার অপরাজিত ছিলেন 18 রানে। বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট শিকার করেছেন মেহেদী ও শরীফুল। মেহেদী 4 ওভারে 18 এবং শরীফুল 3.4 ওভারে খরচ করেছেন 17 রান। উইকেট না পেলে নিয়ন্ত্রিত বোলিং করেছেন মুস্তাফিজ। তিনি 3 ওভারে মাত্র 13 রান দেন। এর আগে প্রথমে ব্যাট করা বাংলাদেশ স্যাডনার সৌধীর ঘূর্ণিতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। নির্ধারিত ওভার শেষ হওয়ার 4 বল আগে সফরকারের 110 রানে অল আউট হয়ে যায়। উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় ব্যক্তিগত সর্বোচ্চ কেবল শান্তর 15 বলে 17 রান, এছাড়াও তাহিদ হৃদয় 18 বলে 16 এবং আফিফ হোসেন 13 বলে 14 রান করেন। এছাড়া বলার মতো রান পাননি কেউই। কিউইদের হয়ে 16 রানে সর্বোচ্চ 4 উইকেট নেন স্যাডনার। এছাড়া সাউদি, মিলনে ও সিয়ার্স প্রত্যেকেই 2টি করে উইকেট নেন। কেবল সৌধী উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি।